আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি পোলিটিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি তানবির হাসান হৃদয় সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি শীর্ষ সংবাদগুলো হিলিতে কবরস্থান রক্ষায় প্রধানমন্ত্রীর কাছে স্মারকৃতি প্রদান বহুল প্রতীক্ষিত বাংলাদেশ আওয়ামী লীগ কাতার কেন্দ্রীয় কমিটি গঠন এবং রংপুরের আধুনিক মানে কৃষিপণ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে যন্ত্র মেশিন বিতরণ অনুষ্ঠান হিলি কেন্দ্রীয় কবরস্থান রক্ষার দাবিতে প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট সকল দপ্তরে স্মারকলিপি প্রদান করেছে স্থানীয়রা বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলমের হাতে হিলিবাসীর পক্ষে স্মারকলিপি প্রদান করেন আল আজিরিয়া মাদ্রাসার অধ্যক্ষ শামসুল হুদা খানসহ স্থানীয়রা হিলি কেন্দ্রীয় কবরস্থানের উপর দিয়ে হিলি জয়পুরহাট চাল লেন সড়ক নির্মাণ করা হবে এমন সংবাদ এলাকায় ছড়িয়ে পড়ায় কবরস্থান রক্ষার দাবিতে এই স্মারকলিপি প্রদান করা হয় তাদের দাবি হিলি জয়পুরহাট চার লেনের সড়কটি কবরস্থানের উপর দিয়ে না দিয়ে রক্ষা করে তার পাশ দিয়ে সড়কটি সম্প্রসারণ করা হোক কবরস্থানের রাস্তা হচ্ছে রোড এই কথা শুনবার পর থেকে আমাদের এলাকার মানুষ আমরা সবাই মর্মাহত যা আমাদের বাপ মা কবর কয়েকদিন আগে আমরা দিয়েছি সেই কবরের উপর দিয়ে এখন রাস্তা চলে যাবে এটা আমরা কোনোভাবে পারছি না বহুল প্রতীক্ষিত বাংলাদেশ আওয়ামী লীগ কাতার কেন্দ্রীয় কমিটির সকল ভেদাভেদ ভুলে বিভক্ত আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে নবগঠিত একটি কমিটি গঠন করা হয়েছে রাজধানী দোহা নাজমার স্থানীয় একটি হোটেলে প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে ঐক্যবদ্ধ নতুন কমিটির নাম ঘোষণা করা হয় এতে শফিকুল কাদেরকে সভাপতি আবুল কাশেমকে সিনিয়র সহসভাপতি ফেরদোস আলম চৌধুরীকে সহসভাপতি ইঞ্জিনিয়ার আবু রায়হানকে সাধারণ সম্পাদক বদরুল আলমকে যুগ্ম সাধারণ সম্পাদক ও মহম্মদ রাজীব রাজকে সাংগঠনিক সম্পাদক করে কাতার ঐক্যবদ্ধ আওয়ামী লীগের আংশিক কমিটি গঠন করা হয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঐক্য প্রক্রিয়ার নেতা মহম্মদ জামাল হোসেন শেখ মোহাম্মদ আহাদ যুবলীগের সভাপতি জাকির হোসেন সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ সহ অন্যান্যরা পরে আওয়ামী লীগের সত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও নবগঠিত কমিটির সবাইকে ফুলের শুভেচ্ছা জানানো হয় এদিকে লোহাগাড়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্ল্ড বিল্ডিং ডিজাইন অ্যান্ড আর্কিটেকচারের আয়োজনে উপজেলার নির্মাণ শ্রমিকদের সম্মানে ঈদ পূর্ণমিলনী ও ডিনার পার্টির অনুষ্ঠিত হয়েছে সোমবার সন্ধ্যায় উপজেলা সদরের ইনসাফ রেস্তারার ভিআইপি হলরুমে অনুষ্ঠিত ঈদ পূর্ণমিলনী ও ডিনার পার্টিতে সভাপতিত্ব করেন বিএসসি সিভিল ইঞ্জিনিয়ার মোহাম্মদ মামুন উদ্দিন ব্যবসায়ী সঞ্চয় চৌধুরীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাংবাদিক দেলোয়ার হোসেন সাংবাদিক শাহজাদা মিনহাজ ফ্রেশ সিমেন্টের এরিয়া ম্যানেজার মোজাহেরুল হান্নান টিটু সহ আরও অনেকে এ সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় একশো নির্মাণ শ্রমিক উপস্থিত ছিলেন অনুষ্ঠানে উপস্থিত সবার জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয় রংপুরের মিঠাপুকুরে আধুনিক কৃষি পণ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে বেগম রোক্রিয়া অডিটোরিয়াম হল রুমে বুধবার দুপুর তিনটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন ভূঁয়ার সভাপতিত্বে কৃষি যন্ত্র বিতরণ অনুষ্ঠানে আয়োজন করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এইচ এন আশিকুর রহমান বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা রোকসানা বেগম কৃষি অফিসার আনোয়ার হোসেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোজাম্মেল হক মিন্টু কৃষক লীগ আহ্বায়ক ফয়জার আনোয়ার সাদাত লিমন এছাড়াও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও জনসাধারণ উপস্থিত ছিলেন পরে উপকারভোগী বিশটি কৃষক দলের মাঝে সত্তর পার্সেন্ট সরকারি ভর্তুকিতে নয়টি পাওয়ার টিলার আটটি ধানমারাই ছয়টি ভুট্টা মারাই একটি ধান কাটা দশটি হ্যান্ড স্প্রে দশটি সোলার প্যানেল মেশিন বিতরণ করা হয় পলিটিভির সংবাদ এ পর্যন্তই পলিটিভির সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ পলিটিভি এছাড়াও ফেসবুকে লগ ইন করুন ডাব্লিউ 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 ডট এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে